আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আবারও চলে এসেছি নতুন কিছু টিপস নিয়ে আজকে এই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই শীতে এই টিপসগুলো কিন্তু সবার জানা দরকার অতএব একটি টিপসও কিন্তু মিস করবেন না একটু বুদ্ধি খাটিয়ে একটু সময় বাঁচিয়ে একটু সংসারকে অপচয়ের হাত থেকে রক্ষা করে আমরা যদি সংসারটা পরিচালনা করি তাহলে মন্দ কী তাই এরকমই ছোট ছোট কিছু টিপস নিয়ে চলে এসেছি আজকে তত একটি টিপসও মিস করবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দেবেন তো চলুন টিপসগুলো কি কি দেখে নেওয়া যাক টিপস নাম্বার ওয়ান এখন কিন্তু শীতের মৌসুম আর এই শীতে কিন্তু আমরা অনেক রকম সবজি খেয়ে থাকি তো সবজি আমরা ফ্রিজে সংরক্ষণ করি তবে ফুলকপি সংরক্ষণ করার আগে অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটি ফলো করবেন ফুলকপি কিন্তু এভাবেই আপনারা ফ্রিজে সংরক্ষণ করবেন না তো আমরা কিন্তু সবাই একটি কাজ করে থাকি ফুলকপি সংরক্ষণ করার আগে যেহেতু ফ্রিজে জায়গা কম থাকে তার জন্য আমরা কিন্তু ফুলকপির এই ডাটাগুলো ফেলে দিই ফেলে দিয়ে তারপরে ফুলকপিটা সংরক্ষণ করি তো ফুলকপির ডাটা তো এভাবে ফেলেই দিবেন অবশ্যই ফেলে দিবেন তো দেখুন যারা ফুলকপির ডাটা খান বা অন্যান্য কাজে লাগান তারা তো লাগানি আর যারা ফেলে দেন তারা এভাবে ফুলকপির ডাটাগুলো ফেলে দিবেন তো ফেলে দেওয়ার পরে গোড়ার দিকে যে ফুলকপির ডাটাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকে রেখে দেয় এগুলো রাখবেন না এগুলো খুলে ফেলবেন তো এভাবে একটু টান দিলে কিন্তু সহজে এগুলো খুলে আসবে তো এভাবে আমি সবগুলো ডাটা খুলে নিচ্ছি দেখুন খুলে নেওয়ার পরে এভাবে আপনারা কখনও ফুলকপি ফ্রিজে রাখবেন না ফ্রিজে আমাদের অনেক রকম রান্না খাবার থাকে পাশাপাশি অনেক ফ্রুটস থাকে তো বাচ্চাদের খাবার থাকে তো সেজন্য সবারই কিন্তু সতর্ক হওয়া উচিত আমরা কিন্তু এভাবে ফুলকপি সরাসরি ফ্রিজে রাখবো না ফুলকপি রাখার আগে এই পিছন সাইডটা কিন্তু আলগা করে নিব। এভাবে নেয়ার পরে আমরা সামান্য একটু হিট দিয়ে নিব তাহলে যেটা হবে ফুলকপির ভিতরে কিন্তু অনেক সময় পোকামাকড় থাকে চেলা থাকে এগুলো কিন্তু এই হিটে বেরিয়ে আসবে এবং তখন কিন্তু আমরা এটা ফ্রিজে রাখতে পারবো আর এভাবে যদি আমরা সরাসরি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই চালাটা বেরিয়ে বা পোকা বেরিয়ে কিন্তু আমাদের অন্যান্য খাবারে প্রবেশ করতে পারে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এখানে যদি বাচ্চাদের খাবার থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ঝুঁকিপূর্ণ অতএব এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন আর দেখুন সামান্য একটু হিট দেওয়াতে ফুলকপির তেমন কোনো ক্ষতি হয়নি আপনারা খুব বেশি হলে এক মিনিট লো ফ্লেমে এভাবে দিয়ে রাখবেন তাহলে সব পোকা বেরিয়ে যাবে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে অনেক সময় দেখা যায় বাজার থেকে আমাদের অনেক ডিম কিনে নিয়ে আসে তখন কিছুটা আমরা ফ্রিজে সংরক্ষণ করি আর বাকিটা বাহিরেই রয়ে যায় তো বাহিরে ডিমগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এগুলো শেষ হতে না হতে নষ্ট হয়ে যায় অর্ধেকটা তার জন্য একটি টিপস আপনারা ফলো করতে পারেন ডিমের গায়ে এভাবে সরিষার তেল লাগিয়ে রাখতে পারেন ডিমের গায়ে যদি সরিষার তেল লাগিয়ে রাখেন তাহলে ডিম কিন্তু দীর্ঘদিন ভালো থাকে আগেকার যুগে নানি দাদির আমলে কিন্তু সে সময় ফ্রিজের এত প্রচলন ছিল না তখন কিন্তু বাসায় অনেক হাঁস মুরগি থাকতো ডিম হতো আমার দাদিকে আমি দেখেছি এভাবে ডিম সংরক্ষণ করতে তো তখন অনেক ডিম হতো তারা খেয়ে শেষ করতে পারতো না তখন কিন্তু এভাবে সরিষার তেল লাগিয়ে ডিম বাহিরে সংরক্ষণ করতো তো আপনাদের যদি কোনো কারণে ফ্রিজে ডিম রাখতে প্রবলেম হয় অনেকেই কিন্তু কাঁচা ডিম ফ্রিজে রাখতে চান না তারা কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন এভাবে কিছুটা সরিষার তেল লাগিয়ে আপনারা বাহিরেই ঝুড়ির ভেতরে বা খোলা জায়গায় এভাবে রেখে দেবেন তো এভাবে সরিষার তেল প্রতিটা ডিমের গায়ে লাগিয়ে বাহিরে আপনারা সংরক্ষণ করতে পারবেন এই ডিমগুলো কিন্তু এক মাসেও নষ্ট হবে না তো ফ্রিজ ছাড়া ডিম সংরক্ষণের এটা হচ্ছে খুবই কার্যকরী একটি টিপস আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে ফলাফলটা অবশ্যই জানাবেন চলে যাচ্ছি তৃতীয় নাম্বার টিপসে তো এই ধরনের কলাগুলো কিন্তু পাকার সঙ্গে সঙ্গে কালচে হয়ে যায় আর একটুখানি যদি আঘাত লাগে তাহলেই কিন্তু কালো হয়ে যায় তো এই কলাগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে যদি আমরা একটি টিপস ফলো করি তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না আর এই কলাগুলো আনার পর পরে আমরা যে এরকম বসিয়ে রাখি কলাগুলো যত বেশি পাকে তত আস্তে আস্তে নিচের দিক থেকে কালো হতে থাকে এ চাপে কিন্তু কালো হয়ে যায় এবং সেই সব জায়গাগুলো নষ্ট হয়ে যায় এই কলাগুলো কিন্তু আর কেউ খেতে চায় না তাই প্রথমেই যে কাজটা করবেন কলা কাঁচা আনুক বা আধ পাকা আনুক আনার সঙ্গে সঙ্গেই আপনারা এরকম ব্যাগ নিয়ে নেবেন বা এরকম ব্যাগে কলা নিয়ে আসে তো সেই ব্যাগটাই আপনারা কাজে লাগাবেন তো এই ব্যাগের পিছন সাইডে এই অংশটা কেটে ফেলে দেবেন তো আমি ঠিক এই ব্যাগটার পিছন সাইডে কেটে ফেলে দিচ্ছি আর এই ব্যাগের ভিতরেই কিন্তু কলা নিয়ে এসেছিলো তো আপনাদের আলাদা করে আর ব্যাগ খুঁজে বের করতে হবে না সেই ব্যাগটাই কাজে লাগিয়ে নেবেন তো এখন আমি মুখের সাইডটাও এভাবে কেটে নিচ্ছি তো ঠিক এভাবে মুখের সাইডটাও কেটে নেওয়ার পরে এবার আমি কলাটা সংরক্ষণ করব। এবারে এই ব্যাগটার যেই মাঝখানের কাগজটা থাকলো এটা দিয়ে আমি এই কলার ঠিক মাঝখান দিয়ে দিয়ে দিব দেখুন ঠিক এভাবে আমি দিয়ে কলাটা ঝুলিয়ে দিব। কলা আনার সঙ্গে সঙ্গে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন একটি কলাও নষ্ট হবে না প্রতিটা কলা কিন্তু ভালো থাকবে সেক্ষেত্রে আপনাদের সংসার কিন্তু অপচয়ের হাত থেকে রক্ষা পাবে ঠিক এভাবে আপনারা যে কোনো এক জায়গায় ঝুলিয়ে দিবেন এবং আস্তে আস্তে একটি একটি করে খেতে থাকবেন কেমন লেগেছে এই টিপসটি চলে এসেছি লাস্ট টিপসে আমি এখানে একটি বেগুন নিয়েছি আর বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই কিন্তু পরিষ্কার করে তিন চারবার ধুয়ে নেবেন নেওয়ার পরে এখানে আমি এক সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি তো আমার পুরোটা বেগুন লাগবে না আর বেগুন কিন্তু কিন্তু পাকা বেগুন নেবেন না যে বেগুনটা নরম বা খুব নিখুঁত বেগুন সেটাই নেবেন রকম পোকা বেগুন নেবেন না এবার আমি একটি গ্রেটারের সাহায্যে এই বেগুনটা গ্রেট করে নিচ্ছি এখানে কিন্তু রকম খোসা নেবেন না শুধু বেগুনের মাঝখানের অংশটুকু নিয়ে নেবেন তো এখানে আমি গ্রেড করে নিয়েছি এবং খোসাটা ফেলে দিলাম দেওয়ার পরে এটা আমি কি করব আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো এখানে কতটুকু পরিমাণ হয়েছে আমি আগে মেপে নিব আমি একটি চামচের সাহায্যে এই বেগুনের পেস্টটা মেপে নিচ্ছি দেখুন ঠিক এক চামচ মতো হয়েছে আমি এবার এই পেস্টটা নিয়ে নিলাম নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব ঘি আপনাদের বাসায় সবারই ঘি আছে নিশ্চয়ই না থাকলে আপনারা ম্যানেজ করবেন করে একটুখানি ঘি এখানে দিয়ে দিবেন এখানে আমি যে পরিমাণ বেগুন নিয়েছি তার তিন ভাগের এক ভাগ ঘি নিলাম নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটা আমি চুলার পরে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে যেন পুড়ে না যায় আপনারা খেয়াল করবেন লো ফ্লেমে এটা দিয়ে দিবেন তারপরে আস্তে আস্তে এটা ভাজা ভাজা হবে এবং আস্তে আস্তে বেগুনটা ঘির সঙ্গে মিশে যাবে এবং পেস্টে পরিণত হবে তো যখন এটা খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এবং দেখবেন যে একেবারে ঘন পেস্টের মতো হয়ে গেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে তো আমি হালকাভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর অলরেডি এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি এটা কি করবেন এটা গরম গরম অবস্থায় আপনাদের নখে যে নখকুনি হয় নখের কোনা ফুলে যায় নখে ব্যথা হয় অনেকের নখে ফাঙ্গাস হয় অনেকের পানিতে কাজ করতে গেলে আঙ্গুলের ভাজে ভাজে যেই হাজা হয় সব কিন্তু দূর হবে এটির মাধ্যমে আপনারা চাইলে এখানে একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো অনেক সময় দেখা যায় অনেকক্ষণ ধরে জুতা পরে থাকলে নখের ভেতরে এক ধরনের ফাঙ্গার সৃষ্টি হয় সেটাও কিন্তু দূর হবে এই রেমিডির মাধ্যমে পাশাপাশি মেয়েদের অনেক পানির কাজ করলে দেখা যায় হাতে এক ধরনের ঘা হয় সেটাও কিন্তু সেরে যাবে এটার মাধ্যমে তো কেমন লেগেছে এই টিপসটি সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ